5 সেপ্টেম্বর বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 8 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ভোট গণনা। ভোট গণনা শেষে ঘোষণা করা হয় ফলাফল। দুই কেন্দ্রে জয়লাভ করেন বিজেপি প্রার্থী তোপাজ্জল হোসেন ও বিন্দু দেবনাথ। মঙ্গলবার শপথ গ্রহণ করেন নবনির্বাচিত দুই বিধায়ক। শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান দুই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই দুই কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়লাভ করে, ফলে বিজেপির বিধায়ক সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 33 জন। বিজেপি জোটের বিধায়ক হলো 34 জন। নবনির্বাচিত বিধায়করা মানুষের আশা প্রত্যাশা পূরণে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রথমে জানাবো যে আমার বক্সনগর যারা গণদেবতারা আজকে আমার এখানে পবিত্র বিধানসভা পাঠিয়েছেন, আমি আজকে শপথ নিয়েছি। শপথ নিয়েছি শুধু আমার বক্সনগরবাসীদের কাজ করার জন্য। আমার ব্যক্তিগত শপথ নয়, ওনারা আমাকে আশীর্বাদ করে এখানে পাঠিয়েছেন ওনাদের কাজ করার জন্য। আগামী দিনে আমার যে স্বপ্ন থাকবে বক্সনগরকে এক বক্সনগর শ্রেষ্ঠ বক্সনগর করার, উন্নয়নের দিকে নজর দেওয়ার, যার জন্য আমার গণদেবতাদেরকে, বক্সনগরের গণদেবতাদেরকে আমার হৃদয় থেকে প্রণাম এবং সালাম জানাচ্ছি। যে কাজটি অসম্পূর্ণ ছিল সেগুলি 25 বছর ধরে যে বক্সনগর উন্নয়ন স্তব্ধ হয়ে আছে, আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী বক্সনগরে প্রচারে গিয়ে বলে এসছেন, কথা দিয়ে এসছেন, 25 বছরের যে স্তব্ধতা, মানুষের যে হাহাকার, সেগুলো 100% পরিপূর্ণ করবেন, যার জন্য গণদেবতারা আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করেছেন, আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন, ত্রিপুরার যে সবচেয়ে রেকর্ড ভোটে, যার জন্য ওনাদের যে বিশ্বাস, আমি 100% আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমি 100% পরিপূর্ণ করবো আগামী 4 বছর। কী কী কাজ হয়েছে? পানীয় জল, রাস্তাঘাট, তারপরে স্বাস্থ্য, প্রত্যেকটি জিনিস, তাদের মৌলিক অধিকার, তাদের মৌলিক চাহিদাগুলো, দৈনন্দিন জীবনে যা তাদের চাহিদা আছে সরকার থেকে, প্রত্যেকটি জিনিসের উপর আমি নজর দেব এবং বক্সনগরের মানুষের হৃদয়ের ভাষা, মুখের ভাষা আমি জানি দীর্ঘদিন যাব, প্রত্যেকটি মুখের ভাষা, হৃদয়ের ভাষা আমি সবগুলো পূর্ণ করার চেষ্টা করব। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত দুই বিধায়ক জনগণের স্বার্থে কাজ করবে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিধায়ক ও নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।